এখান থেকে মিস করব আমি কিন্তু অনেক কিছু নিয়ে যাব অনেক অনেক কিছু একদম প্রযোজককে বলে নিয়ে যাস শেষ হলো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক উড়ন তুবড়ির যাত্রা শেষ দিনের শুটিং কভারেজে লাইট ক্যামেরা অ্যাকশন পৌঁছে গিয়েছিল শুটিং ফ্লোরে চোখের জলে শেষ দৃশ্যের শুটিং সারলেন অর্জুন তুবড়ি অর্থাৎ স্বস্তিকা সোহিনী কি বললেন তারা আসুন শুনে নি সেটের কি স্মৃতি নিয়ে যাচ্ছ সাব ইন্সপেক্টরের একটা ব্যাচ যেটা এখন দেখাতে পারবো না তা উপরে আছে ও এটা আমি নিয়েছি এটা এটা অর্জুনের ঘরে থাকতো অর্জুনের টেবিলে ওকে নিয়েছি আমি স্বস্তিক প্রথম সিরিয়াল ইমোশনটাই এটা আলাদা হয় মানে সোহিনী আগে এই অভিজ্ঞতা হয়েছে কিন্তু আমি একটু জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে কি মনে হচ্ছে কাল থেকে আর এই অর্জুন হওয়া নয় এই নামটায় ডাকা হবে না ডায়লগগুলো বলা হবে না সব দেখো এটা বলার কিছু না তোমরা সবাই বুঝতেই পারছো মানে কীরকম সিচুয়েশনের মধ্যে আমরা এখন আছি আমাদের ভেতরে কী চলছে আমাদের জাস্ট র‍্যাপ হলো এখন খুব ভেতরটা না এখন রিয়েলাইজ করতে আমরা শুরু করেছি যে আমরা কি আজকে থেকে আমরা কল টাইমের কোনো মেসেজ পাবো না কালকে থেকে আশা থাকবে না এখানে আমাদের গোটা সব কিছু মিস করবো আমাদের গোটা টেকনিশিয়ানস যারা আছেন তারপর আমাদের লক্ষণ দা রাজকুমার দা সাউন্ডের অপু দা সুমুদা সবাইকে সবাইকে খুব মিস করবো আমি বলি তুই কটা আটটা কল টাইম আমার সাতটা মধ্যে টেনশন রেডি দিদি ব্যাগ পৌঁছতে হবে কিছু বলছিল গলা কাঁপছে আমরা বুঝতে পারছি মানে ওই আর কি মানে সকালবেলা থেকে রোজ তো সকাল থেকে রাত এই মানুষগুলোর সাথে মানে টিমের মধ্যে আমাদের সিক্রেট বলতে গেলে সব কিছু শুধু একজনই জানে সবাইকে আমরা একসঙ্গে আগেও বলেছি আমি যা কাজ করেছি গোটা উড়ন্ত বিতে লক্ষণ থাকে আমাদের সিরিয়ালের ট্র্যাকটা এন্ড হয়ে গেছিল বাট যেহেতু পাশের ফ্লোরেই ও ছিল তোর সাথে আমার রোজ দেখা হতো তো ওর সাথে আর হবে না কাজ সুবাদে ডেফিনেটলি হবে বাট রেগুলার টাইম সব কিছু